আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে রমাদান মুবারক জানিয়ে আমরা আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমরা সবাই সাহরি খাচ্ছিলাম, আজ হচ্ছে 10তম সাহরি আলহামদুলিল্লাহ। তো এদিকে হচ্ছে আমি রান্না করেছিলাম টাকি মাছ দিয়ে, ফ্রেশ টাকি মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম। তো এই তো ট্রাইটা নাকি খুব বেশি ভালো হয়েছে খেতে, তো আমার আব্বু বলেছেন। আর এখন হচ্ছে আমি ট্রাই করে দেখছি। তো ট্রাই করার পর আমার কাছেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ভাই ও চিকেন দিয়ে কিন্তু ভাত খাচ্ছে, চিকেনটা হচ্ছে ওর কাছে ভালো লাগে। ও যদি চিকেন হয় আর মাছ খেয়েই দেখবে না, এরকম অবস্থা। তো আলহামদুলিল্লাহ সবাই একসঙ্গে সাহরি খেয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের সম্পূর্ণ ব্লগটি সবাই নোট এনে এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে পরের দিন থেকে আবারও ব্লগটা স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার বোনের একটা মুরগ, এটা হচ্ছে সোনালি মুরগ। তো এটাকে কিছুদিন পর পর গোসল করাতে হয়। তো এখানে হচ্ছে ও শ্যাম্পু মাখিয়ে গোসল করিয়ে দিয়েছে ভালো করে শ্যাম্পু দিয়ে। দেখতে পাচ্ছেন ফেনা তৈরি করে নিয়েছে, আর গোসল করানোর পর দেখা যায় খুবই সুন্দর লাগে দেখতে। তো গোসল করানো হয়ে গিয়েছে, এখন একটা তোয়ালে দিয়ে, এটা হচ্ছে মুরগির তোয়ালে, তো এই তোয়ালে দিয়ে এটাকে মুছিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুষে নিয়েছে এই তোয়ালে দিয়ে। তো এখন ছেড়ে দিয়েছে, রোদের মধ্যে কিছু হাঁটাহাঁটি করবে। এখানে হচ্ছে অনেকগুলো মিষ্টি কুমড়া রাগাডুগো আনা হয়েছে, তো এগুলো দিয়েছেন আমার খালা। তো ওনার বাড়িতে অনেক মিষ্টি কুমড়ার আগাডুগো আছে, আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেশ, এখনই গাছ থেকে পেরে দিয়েছেন। তো এগুলো হচ্ছে আজ আমি শুটকি দিয়ে রান্না করব। আর আজ হচ্ছে একটু ভিন্ন স্টাইলে রান্না করব, কিভাবে রান্না করি শেয়ার করব। তার আগে আমি এই লাউয়ের আগাডুগাগুলো বেছে নিচ্ছি। ওখানে হচ্ছে আমার আম্মু বসেছেন, দেন আমার বোনও আছে, তো তিনজন মিলে বেছে নিচ্ছি। আর এগুলো বাসতে তো খুবই ভালো লাগে। তো দেখেছি এগুলো দিয়ে অনেকে আবার মাছ দিয়ে রান্না করেন, কিন্তু আমার কাছে বিশেষ করে শুটকি দিয়ে রান্না করে খেলে ভালো লাগে। তারপর মাঝে মাঝে শাক রান্না করে খাই। এদিকে নিয়ে এসেছেন ফ্রেশ অনেক সুন্দর তরতাজা পুঁটি মাছের পোনা, সেই সাথে পুঁটি মাছও আছে, মানে সামান্য সামান্য বড় বড় কিছু পুঁটি মাছ, আর বেশিরভাগ হচ্ছে ছোটো ছোটো পোনা। তো এগুলো খেতে ভীষণ মজার, বড় মাছের তুলনায় ছোটো মাছ রান্না করলে অনেক বেশি মজা হয়, সেই সাথে দামও এগুলো বেশি। দেখা যায় বড় মাছ যেই দামে আনা হয়, ছোটো মাছটা কিন্তু এই দামে পাওয়া যায় না, একটু মানে দাম থাকে এইরকম ছোটো ছোটো মাছ। তো খুবই সুন্দর, এখানে কিছু গুতুম মাছও আছে আর চিংড়ি মাছও আছে এখানে। তো এগুলো বাসার জন্য বসে পড়েছে আমার বোন, আর আগে হচ্ছে মাছের পোনাগুলো বেছে নিচ্ছে, মানে পুঁটি মাছের পোনা। তো এইভাবে করে আমাদের মাছ বানানো হয়ে গিয়েছে, মাছ কাটা হয়ে গিয়েছে, মানে বাছা হয়ে গেছে। তারপর রান্না বানাতে চলে আসলাম। এখানে আমি পুঁটি মাছের পোনা নিয়েছি ভালো করে ধুয়ে, তারপর একটা ফ্রাই প্যানে বসিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়েছি, এই মাছের মধ্যে বেশি পরিমাণে কাঁচামরিচ ফালি দিলে খেতে ভালো হয়। তারপর দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি।
তারপর এদিকে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখন তেলও দিয়ে দিয়েছি আন্দাজ মতো। আমি ভালো করে মেরিনেট করে মাখিয়ে জাকিয়ে তরকারিটা রান্না করব। মাখানো তো হয়ে গিয়েছে, সামান্য পানি দিয়ে দিচ্ছি। আর মানে আন্দাজ করে পানি দিতে হবে, এই পানিতে মাছটা রান্না হবে, দেন জুলও থাকবে না, শুকিয়ে যাবে। তো মাখিয়ে জাকিয়ে তো বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি শুটকি রান্না করব মিষ্টি কুমড়োর আগা ডুবা দিয়ে। এখানে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখানে ছোটো মাছের তরকারিতে দেওয়ার জন্য আমাদের গাছ থেকে ফ্রেশ কিছু লেবু পাতা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কচি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। তো কয়েকটা পাতা নিয়েছি, 4-5টার মতো হবে। এই পাতাগুলো নামানোর আগে হচ্ছে আমি ছিঁড়ে দেবো, ছোটো মাছের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। আর এমনিতেই দেখা যায় গাছ থেকে যখন লেবু পাতা ছিঁড়া হয় অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তো এদিকে গুঁড়া মশলা দিয়ে দিয়েছে, আমি এখান থেকে চলে গিয়েছিলাম, তো ওরাই রান্না করেছে শুটকিটা। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছে। আর এদিকে তো মাছের মধ্যে বলক চলে এসেছে, আস্তে করে একটু নাড়াচাড়া করে দিয়েছিল। এখানে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছে শিদল শুটকি বাটা, তারপর দিয়ে দিয়েছে মলা মাছের শুটকি। মলা মাছের শুটকি কষানো হয়ে গেলে এখন পুঁটি মাছের পোনা দিয়েছে এখানে অল্প করে, যাতে করে খেতে ভালো হয়। মাছের শুটকি রান্না করলে এমনিতে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো সেই কারণে এখানে মাছের শুটকি রান্না করা হচ্ছে, আর আজ রান্না করা হচ্ছে শুটকিটা বাগার দিয়ে। তো এখানে মাছও কষানো হয়েছে, এখন দিয়ে দিয়েছে এখানে সবজি। এখানে সামান্য আলু দিয়েছে যাতে খেতে ভালো হয়, আর শুটকির মধ্যে একটু আলু হলে আমার কাছে ভালো লাগে, তো আমি বলেছিলাম দেওয়ার জন্য, আর এখানে দিয়েছে। এদিকে তরকারিটা তো হয়ে গিয়েছে মোটামুটি, এখন নামিয়ে ফেলবে তরকারিটা। তো নামানোর আগে এখানে লেবু পাতাগুলো দিয়ে দিয়েছে। আর এদিকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি, এগুলো সিদ্ধ হওয়ার পর দেখতেই পাবেন কতটুকু হয়েছে। তো একদম চরচরির মতো এই তরকারিটা হয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মজা হবে। আর এই তো শুটকি তরকারিটা সিদ্ধ হওয়ার পর কতখানি হয়েছে দেখেছেন তো। তো দুইটা তরকারি রান্না করা হয়ে গিয়েছে, এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো। তো আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর হচ্ছে ইফতারের জন্য আলুর চপ তৈরি করব। আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে ওরা বুনা খিচুড়ি রান্না করছে চুলা দিয়ে, মানে চুলার পোলাও রান্না করছে। রসুন কুচি দিয়ে দিল, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, আর গরম মশলা দিয়েছে। দিয়ে দিয়েছে আদা, এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে যা যা লাগে, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছে, লবণ দিয়েছে স্বাদ অনুযায়ী। মশলাটা কষানো হয়ে গেলে এখানে চুলা দিয়ে দিয়েছে, চুলাটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তারপর কিক করে কেটে রাখা আলু দিয়েছে।
এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে চিনি গুঁড়ো চাল 3 কাপের মতো হবে। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পানি শুষে গেলে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। তো এগুলো হচ্ছে কাঁচামরিচ, দেখতে কিন্তু একটু লাল হয়ে গেছে। এখন হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে, দমে বসিয়ে রাখতে হবে। এদিকে আমি নিয়েছি পেঁপে, আমাদের গাছের পেঁপে। তো আজ হচ্ছে পেঁপে দিয়ে একটু ভিন্ন রকমভাবে পেঁয়াজ করা হবে। পেঁপে দিয়ে আর কোনো দিন খাওয়া হয়নি, হঠাৎ আমার আম্মু বলছেন যে পেঁপে দিয়ে একটু পেঁয়াজও বানাও, খেতে ভালো হয়। আমি আরও বানিয়ে খেয়েছিলাম, তো আম্মু নাকি বানিয়ে মানে খেয়েছেন, তো আমাদেরকে বলছেন। আর আজ হচ্ছে আমরা প্রথম ট্রাই করব। আর এখানে হচ্ছে আলুর চপের জন্য আমি আলু নিয়েছিলাম, আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আলুর চপের মধ্যে যা যা মশলা দরকার আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজের বেস্তা দিয়ে আমি মাখিয়েছি। এখানে পেঁপে কুচি দেখতে পাচ্ছেন, আমি গ্রেটার দিয়ে তো গ্রেট করেছিলাম, ভালো করে ধুয়ে পানিগুলো চিপে ফেলে দিয়েছে। আর এদিকে কাঁচামরিচ কুচি, সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ অনুযায়ী, আর পরিমাণ মতো ময়দা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে। তো এখানে হচ্ছে আর কোনো পানি দিতে হবে না, এখানে কিন্তু অলরেডি পানি আছে, শুধু ময়দা দিয়ে ভালো করে কুচলিয়ে মাখিয়ে নিতে হবে। এদিকে আমার আলুর চপগুলো আমি বানিয়ে নিয়েছি, সবগুলো চপ বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে এই বেগুনের ব্যাটারের মধ্যে চুবিয়ে এই চপগুলো ভেজে নিচ্ছে। আর এগুলো হচ্ছে মিডিয়াম আছে, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর এদিকে চুলা থেকে চুলার পোলাওটা নামিয়ে ফেলেছে, মানে নামিয়ে এনে এখানে রেখেছি আর কি। তো আমি একটু শ্যুট করে দেখাচ্ছি, এখানে শ্যুট কি রান্না করা হয়েছে। আর এই তো ছোটো মাছের চচ্চড়ি লেবু পাতা দিয়ে। তো অনেক সুন্দর করে মচমচে করে আলুর চপগুলো ভেজে নিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। তো একটা বাটিতে একেবারে সার্ভ করে নিয়েছি, কিছুক্ষণ পর কিন্তু আজান হয়ে যাবে, ইফতারের সময় হয়ে গেছে। সব কিছু এখানে সার্ভ করে নিয়েছি, এদিকে সালাদ কেটেছেন, আর এই তো দেখতে পাচ্ছেন আলুর চপ। তো এদিকে জুস গুলে রেখেছেন, আর এখানে হচ্ছে আমি নিয়ে এসেছি পোলাও। তো সবার জন্য আমি সার্ভ করে নেব। খুবই সুন্দর আজকের পোলাওটা জোর জোরে হয়েছে। তো এদিকে আমি একটা করে আলুর চপ দিয়ে দিয়েছি, আর পেঁপে দিয়ে যে পেঁয়াজও তৈরি করছি, পেঁয়াজটা এখনও চুলায় মানে রয়েছে, তো ওটা ভেজে নিয়ে আসছে, এখনও ভাজা হয়নি, মচমচে করে ভেজে নিয়ে আসছে। আর এদিকে হচ্ছে একটু চিকেনের তরকারিও গরম করে নিয়েছি, আমার ভাই যদি খায় তাহলে ও খাবে।
তো সবাই অলরেডি বসে পড়েছেন ইফতার করার জন্য। আজ হচ্ছে দশম দিনের মতো ইফতার, আজ রহমতের 10 দিন। আর এতে দেখতে পাচ্ছেন পেঁয়াজুটো ভেজে নিয়ে চলে এসেছে, এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি। আর অনেক সুন্দর মুচমুচে হয়েছে, তবে খেয়ে বলবো আপনাদেরকে কীরকম হলো। আজান হয়ে গিয়েছে, সবাই ইফতারিটা শুরু করে নিয়েছেন। প্রথমে খেজুর দিয়ে ইফতারিটা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আর এই তো ইফতার খেয়ে নিয়েছেন। তো হাতের মধ্যে ক্যামেরা, হাত দিয়ে ক্যামেরা করছি, যার কারণে একটু এদিক ওদিক নাড়াচাড়া করছিল। কি বলবো, আজকের এই পেঁপে দিয়ে পেঁয়াজুটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনারা কোনোদিন না খান তাহলে ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমবার খেয়েছি, তাও আমার কাছে এত বেশি ভালো লেগেছে, সবার কাছে ভালো লেগেছে এই পেঁপে দিয়ে পেঁয়াজু। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আর এই তো বিদায় নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দিল উনানে।